হয়ে গেল। হা, সেজন্য কিরকম করতে হয়? ড্যাড, তুই আমাকে লাস্ট টাইম বলেছিলি একটা নতুন সেলফোন কিনে দিবা, তাই নাকি? বলেছিলাম নাকি? ড্যাড, আমার একটা টাচ স্ক্রিন সেলফোন লাগবেই। ঠিক আছে বাবা, দেব। তুমি এখনো চেঞ্জ করোনি? এই তো করছি এখন। আবার টিভি? হ্যাঁ, বাহ, তোমাকে বলা হয়নি একটা জিনিস, তোমাকে বলা হয়নি। কি কি? কিছু না। হ্যাঁ বলো। কি কিছু না? হ্যাঁ কিছু তো আছে, বলো। দেখাও। Wow, mom, this is just classic. এখন এটা পড়ি? না, এটা এখন পড়ো না। তুমি এখন অন্য কিছু পড়ো, এটা বাইরে গেলে পড়ো, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি পড়বো এখন? এটা একটু বের করে দাও না। কমফর্ট কিছু করে নাও না বাবা। ওকে, ঠিক আছে। ড্যাড, জাস্ট আ মিনিট। হ্যাঁ, হ্যালো, হু ইজ দিস? হু ইজ দিস মানে কি বলতে চাচ্ছ? আমার নাম্বার তোমার ফোনে সেভ করা নেই? সরি সরি বাবা, ড্যাড সামনে থাকাই মানে তোমার নাম না দেখে আমি ধরে ফেলেছিলাম সেল। আচ্ছা, তুমি কি এখন রেস্ট নিবে নাকি বের হবে? আমি কি স্কুলে থাকতে এই টাইমে রেস্ট নিই? তাহলে চলে আসুন আমাদের হোটেলে। কোন হোটেলে উঠেছো তোমরা? মমের ফেভারিট হোটেল মেফেয়ার, তুমি চিনো? ওই যে সিসিডির পাশে যেটা। হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহলে ওখানে চলে এসে সাইবার ক্যাফে যাবো। ওকে, বাই বাই। বাই বাই। কি হলো? কে এমন ফোন করলো যে বাইরে যে কথা বলতে হবে? ড্যাড, কি যে বলো না, আর আর্নিলা ফোন করেছিল আমাকে। সেও তো তার মমের সাথে স্কুল থেকে বের হয়েছে, বুঝছো? ওইটাই জানালো আর বললো যে। কি হলো, চুপ করে গেলে যে? বললো যে ও একটু সাইবার ক্যাফে যাবে, তো আমি ওর সাথে যেতে পারবো নাকি। ঠিক আছে, যাও না, তুমি একা একা কি করবে? থ্যাংকস ড্যাড। আচ্ছা, তুমি কি স্কুল ড্রেস পরে যাবে? সরি সরি। হ্যাঁ ড্যাড, ভীষণ টায়ার্ড, সো এখন হোটেলে রেস্ট নিচ্ছে। চলো ম্যানেজ দিকে যাই। তোমার কাজ শেষ? হ্যাঁ, ফেসবুক চেক করলাম, মেইলও চেক করলাম। হ্যাঁ, ডান, চলো। দিদি চা খানি? চাই চা খানি দিদি? ওকে। চা খানি ভ্যাকেশনটা কি করে কাটাবে তুমি? আমি, মম তো অনেকদিন পর দেশে আসলো, এর মধ্যে দার্জিলিং অনেক সুন্দর সুন্দর জায়গা হয়েছে, ভাবছি ওখানে যাব। সুন্দর জায়গা মানে? জাপানিজ টেম্পল, রোপওয়ে, এগুলাই। ওকে, হ্যাঁ, জাপানিজ টেম্পল, আই হার্ড ইটস ভেরি বিউটিফুল। যাবে নাকি আমাদের সাথে? আন্টি কিছু মনে করবে না? না মানে তুমি আর আন্টি যাবা, এর মধ্যে যদি আমি যাই তোমাদের সাথে। তুমি তো একা যাচ্ছ না। বুঝলাম না। অবন্তি, ছেজিং, তারপর শামিম, আনাফ, ওদেরকেও মম আসতে বলেছে। ওকে, তুমি ইচ্ছা করলে আঙ্কেলকেও নিয়ে আসতে পারো। ড্যাড, হ্যাঁ, তাতে কি হয়েছে, আঙ্কেল আর মমেরও সময় কাটবে, আমরা তো মজা করব। ওকে,
ড্যাডকে বলে দেখি তাহলে। মমিনের একটা ফেভারিট জায়গা আছে, যতবার এখানে আসবে ততবারই সে ওখানে যাবে। কোন জায়গা? গঙ্গামায়া। আর ড্যাড প্রত্যেকবার এসে রক গার্ডেনে যাবেই। তাহলে তো ভালোই হয়েছে, দুইটাই তো প্রায় কাছাকাছি, তাই না? তাহলে আমি ড্যাডকে বলে দেখি। আচ্ছা অবন্তীরা কখন আসবে? মমন হয় ইভিনিং এ প্রিন্সিপালকে ফোন দিবে, তারপরে যেতে পারবে। তাহলে আজকে স্কুলে সয়মনায় ধরেছিল আন্টিকে। নমস্কার নমস্কার নমস্কার, ভুল যদি করে থাকি করবেন আমার তিরস্কার। আপনি নিশ্চয় বাংলাদেশি? আপনি? খুবই স্বাভাবিক, আমারে না চেনারই কথা, আবার চেনারও কথা। বুঝলাম না আপনাকে তো। আমার নাম অনিল চন্দ্র প্রসাদ। আপনি বাঙালি বাংলাদেশি? অর্ধেক ঠিক, আশ্চর্য হলেন তাই না? হ্যাঁ মনে প্রাণে বাঙালি, একসময় বাংলাদেশে ছিলাম তবে এখন এদেশি। আপনার বাড়ি? ওই যে পাহাড়টা দেখছেন ওখানেই আমার বাড়ি। 71-এর মুক্তিযুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম, নিজ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি। কিন্তু যুদ্ধের পর যখন স্বাধীনতার পর বাড়িতে যাই, আমার নিজ গ্রামে যাই, গিয়ে শুনি আমার বাবা ভাই বোন মা সবাইকে পাকিস্তানিরা মেরে ফেলেছে। আপনি আপনি একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতার জন্য আপনি যুদ্ধ করেছেন? তার কিছুদিন পর আবার আমি চলে আসি যেখানে মুক্তিযুদ্ধে ট্রেনিং নিয়েছিলাম, সেই শিলিগুড়িতে। সেখানে 3 বছর কেটে যায়। তারপর এক নেপালি মেয়ের সাথে দেখা, ভালোবাসা, বিয়ে, সেই থেকে ওই বাড়িতেই বসবাস করছি। আচ্ছা আপনার বয়স কত হবে? এই ধরুন 60-65 হবে। কিন্তু আপনাকে দেখে কিন্তু মোটাতা মনে হয় না। জানেন তো ফ্রিজের মধ্যে কোনো জিনিসই নষ্ট হয় না, আর এই দার্জিলিংটা যে পুরোটাই একটা ফ্রিজ, এখানে কারো বয়স বোঝা যায় না। চমৎকার কথা বলেছেন। আচ্ছা আমি যে বাংলাদেশি সেটা আপনি ছিলেন কেমন করে? 34 বছর ধরে এই দার্জিলিং এর মলে চা কফি বিক্রি করছি, মানুষ একবার দেখলেই বলে দিতে পারি কে কোন দেশের। আর বাঙালি হলে তো কথাই নেই, কারণ নারীটা যে এখনো বাংলাদেশের কুমিল্লায় ফেলে এসেছি। এখন দেবো এক কাপ গরম কফি, চাইলে চাও খেতে পারেন। না 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 ঠিক আছে, আমি এক কাপ কফি খাবো। ঠিক আছে স্যার, ঠিক 2 মিনিট অপেক্ষা করুন, আমি এখনই নিয়ে আসছি। ড্যাড তুমি কখন এলে? তুমি না বললে আজকে হোটেল থেকে বের হবে না? হ্যাঁ ভেবেছিলাম একবার বের হব না, তারপরে আবার ভাবলাম পরন্তু বিকেলের দার্জিলিং এর রোদটা কেমন একটু দেখে আসি, কিন্তু হঠাৎ করে কেমন যেন ক্লাউডি হয়ে গেল। আচ্ছা তোমরা কি চা কফি কিছু খাবে? হ্যাঁ আঙ্কেল আমি কফি খাবো, যা ঠান্ডা পড়েছে। আকাশ তুমি কি খাবে? তোমরা যা খাবো আমাকেও সেটাই দাও। এই যে অনিল দা, আর 2 কাপ কফি লাগেছে? আর আপনার বলতে হবে না, ওই দূর থেকে দেখেছি দুজন অতিথি এসে গেছে, তাই অ্যাডভান্স নিয়ে এলাম। আপনি কি করে জানলে যে ওরা কফি খায়? এই দিদি আর দাদা তো স্কুল আউটিং এ সবসময় এসে আমার কাছে কফি খায়। তাই নেন 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 গরম কফি। এই দিদি নাও কফি। আরে কি হলো, বসা নিয়ে গেলেন না? বসার জন্য ভাববেন না, আমি অতীতে ঘুরে আসি তারপর নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা। ড্যাড উনাকে সেই শুরু থেকে দেখছি বুঝছো, হি ইজ আ ভেরি গুড ম্যান। আঙ্কেল জানেন তিনি না বাঙালি এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সে অংশগ্রহণ করেছিল। আচ্ছা ড্যাড কালকে আমরা একটু বাইরে যাব ঘুরতে। হ্যাঁ আঙ্কেল মমও যাবে আমাদের সাথে, চলুন না আপনি আমাদের সাথে। সবে তো এলাম, তোমরা কাল যাও, পরশুদিন আবার আমার সঙ্গে যেও। আনিলা তাহলে আন্টিকে বলো যে কালকে আমরা 5 পয়েন্টস ঘুরি নাকি, আমরা পরশুদিন ড্যাডের সাথে তাহলে 7 পয়েন্টস ঘুরে আসি। ওকে দ্যাটস এ গুড আইডিয়া। আচ্ছা ড্যাড তাহলে আমরা গেলাম, হোটেলে দেখা হবে। ওকে শোনো তোমার প্রিন্সিপালের সাথে আমি কথা বলেছি, কালকে সকালে তোমার ফ্রেন্ডসরা চলে আসবে। ওয়াও থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রিয়েলি কিউট, ওয়াও কালকে কি মজা হবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, তোমার ফ্রেন্ডসদের জন্য আমি কি হোটেলের
রুম বুকিং দেব? হোটেলের রুম না না না, হোটেলের রুম লাগবে না, ওরা সবাই নিলামের বাসায় থাকবে। নিলামের বাসায়? কজন যাচ্ছ? দাঁড়াও, অবন্তী, ছেজিং, শামিম, আনাফ আর আকাশ, এই কজন। আচ্ছা, আকাশের বাবা না এসছে শুনলাম। হ্যাঁ আসছিল, কিন্তু আঙ্কেলকে বলেছি যেতে, যাবেন না। উনি বয়স্ক লোক নাকি? না না না, তোমাদের মতোই হবে। আচ্ছা, আরে তুমি কালকে কি পরে যাচ্ছ, ঠিক করে রেখেছ? না না, তা রাখবে কেন, সবই তো তোমার মাম করবে, তাই না? রাইট। আচ্ছা, আমি গাড়িকে বলে রেখেছি, তোমার বন্ধুরা যখন আসবে ফোন দিলেই গাড়ি চলে আসবে। মম, কালকে কিন্তু আমার একটা কথা রাখতে হবে তোমার। কি কথা? আমি আমার ফ্রেন্ডসদেরকে বলেছি তুমি খুব ভালো গাও, অ্যান্ড আই অলসো নো দ্যাট ইউ আর রিয়েলি গুড সিঙ্গার। আকাশ, তোমার ফোন বাজছে তো? হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনো, ওরা সবাই কালকে চলে আসবে, আর আমরা 10টার দিকে রওনা দিব, সময় মতো চলে আসবে কিন্তু। আচ্ছা, আঙ্কেলকে আর একবার বলে দেখো না। হ্যাঁ, ড্যাডকে বলেছি, ড্যাড কালকে যাবে না, পরশু যাবে, আর কালকে যদি যায় তাহলে তো পরশু দিন ঘুরতে পারবো না। আচ্ছা, প্লিজ সময় মতো চলে এসো। হ্যাঁ, ওকে ওকে, বাই বাই। ড্যাড, তাহলে তুমি শিওর কালকে যাচ্ছ না? আন্টি কিন্তু অনেক মাইন্ড করবে। আহা, শোনো, তুমি কাজ করো, আমার হয়ে তুমি তোমার আন্টিকে কালকে কিছু ফুল দিয়ে এসো। দ্যাটস আ গুড আইডিয়া, কিন্তু কি ফুল দিব? রজনীগন্ধা দিয়ে এসো। না না, ড্যাফোডিলস। ড্যাফোডিলস? উনি কি ড্যাফোডিলস পছন্দ করেন নাকি? হ্যাঁ। তুমি জানলে কেমন করে? না, আর্নিলা ড্যাফোডিলস পছন্দ করে কি না? তা আর্নিলা ড্যাফোডিলস পছন্দ করলো যে তিনিও করবেন, সেটা তুমি ভাবলে কেমন করে? অবশ্যই করবে। ভালো, তোমার দূরদৃষ্টির প্রশংসা করতে হয়। কিছু বললা? না না, কিছু না। শুনো, অনেক রাত হয়েছে, তো এখন শুয়ে পড়ো। ওকে। ড্যাড, মম, আমার মনে হয় আকাশের ড্যাডকে তোমার একবার বলা উচিত ছিল। আমি? হ্যাঁ, কারণ আমরা কালকে সবাই ঘুরতে যাচ্ছি, উনি একা থাকবেন না। যাকে আমি চিনি না, জানি না, কোনোদিন পরিচয় হয়নি, তাকে আমি কি করে বলি? আর একটা কাজ করি না, শোনো, যদি আমি আগে জানতাম তাকে, তাহলে আমি সেই সুবিধা নিয়ে বলতে পারতাম। এখন ইয়ে করি, আকাশকে ফোন দিতে বলি। না, খবরদার, ও কাজটি করো না। আচ্ছা, দেখা যাক কি করা যায়। এনিবে, শোনো, তোমার না কাল সকালে উঠতে হবে। হ্যাঁ, জেগে আছো কেন? তুমি ঘুমাও, আমি একটু এটা শেষ হলেই ঘুমাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট হানি। বাই। ওকে, বাই। ড্যাড, ড্যাড, আমি বের হচ্ছি, ঠিক আছে? তুমি কিন্তু উঠেই নাস্তা করে নিবা, আর তোমার সাথে আমার সেলফোনে কন্ট্যাক্ট থাকবে। ওকে ওকে, সাবধানে যে। হ্যাঁ, শোনো, ওই তোমার আন্টির জন্য ফ্লাওয়ার শপ থেকে ফ্লাওয়ারটা নিতে কিন্তু ভুলে যেন আবার। ওকে ড্যাড, বাই। হ্যালো, হ্যাঁ অবন্তী। হ্যাঁ, তোরা কোথায়? হ্যাঁ নীলা, আমরা স্কুল থেকে বের হয়ে গেছি, এখন নীলামের বাসায় তোর এখানে আসছি। আচ্ছা না শোন, নীলাম তো এখানে চলে আসবে, তোরা সোজা হোটেলে চলে আয়। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, বাই বাই। গুড মর্নিং। গুড মর্নিং। Wow, this is beautiful. এত খুশি হয়ে লাভ নাই হানি। মানে?
because